Assalamualaikum friends, Imran Electric Biker পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। Friends, আমাদের কিন্তু খুবই হেভি মজবুত মাল টানার জন্য একটি গাড়ি আমরা অলরেডি অনেকগুলোই সেল করে ফেলেছি। এখন আমাদের যে স্টকের শেষ পর্যায়ে আছে এই গাড়িটি নিয়ে ভিডিও করছি। আপনারা কিন্তু বর্তমানে যে কেউ চাইলে আমাদের এই গাড়িটি নিতে পারবেন সুলভ মূল্যে। Friends, এই গাড়িটির মূল্য থেকে কিন্তু আমরা অনেক টাকা ডিসকাউন্ট দিয়ে অনেক গাড়ি বিক্রি করেছি, তো এই গাড়িটাতেও কিন্তু আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন। তো এই গাড়িটির নাম হচ্ছে ট্রলি ভ্যান, স্মার্ট ট্রলি ভ্যান। এই গাড়িতে মিনিমাম 800 কেজি থেকে 1000 কেজি প্রায় 1 টনের কাছাকাছি মাল নিয়ে এই গাড়িটি আপনারা ক্যারি করতে পারবেন। এবং এটার ব্যাটারি যে ক্যাপাসিটি, এটা ব্যাটারি ক্যাপাসিটি আমরা দিচ্ছি 60 ভোল্ট 95 অ্যাম্পিয়ার, মানে একবার ফুল চার্জ করলে মাত্র 1 থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচে আপনি যাতায়াত করতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার মতো। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন, এবং এটার ক্যাপাসিটিটা খুবই সুন্দর। এটার মধ্যে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন সাইডে, প্রত্যেকটি মানে তিনটি পার্টই কিন্তু পার্ট টু পার্ট খোলা যায়। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুবই সুন্দর। এখানে খুব দেখতে পাচ্ছেন স্প্রিং সিস্টেম, আপনি চাইলে এটাকে খুলে নিতে পারবেন। এখানে রয়েছে, পিছনেও রয়েছে, প্রত্যেকটি খুললে পার্ট টু পার্ট টোটালি আপনি তিনটি পার্টই খুলে ফেলতে পারবেন ট্রাকের মতো। এছাড়াও ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন যে সিটটি, সিটটির পিছনে কিন্তু খুব সুন্দর ঢেলনা রয়েছে, মানে ড্রাইভিং সিটের পিছনে যে ঢেলনাটি, এই ঢেলনাটিও আপনাকে চাইলেই সিট বানিয়ে ফেলতে পারবেন। দারুণ একটি সিস্টেম। আপনারা একটু খেয়াল করবেন ফ্রেন্ডস, এই যে আমি দেখুন এখানে যে লকটি, লকটি খুললাম, এখন পিছনে ঠেলে দিলাম, এখন কিন্তু খুব সুন্দর সিট হয়ে গেল। এখন চাইলে আপনি এখানে 2 জন বা 3 জন বসাতে পারবেন, আবার চাইলে আপনি এটাকে লাগিয়ে রাখতে পারছেন, মানে এটাকে সিট হিসেবে ব্যবহার করতে পারবেন, ঢালনা হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান এই গাড়িতে কাস্টমার মানে প্যাসেঞ্জার বহন করবেন, আপনি চাইলেই কিন্তু এখানে একটি সিট দেওয়া আছে, পাশাপাশি দুই সাইডে আরো 2টি সিট আপনি মডিফাই করে বানিয়ে নিয়ে ক্যারি করতে পারবেন, মানে প্রায় 8 থেকে 10 জন মানুষ নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন, যাত্রীও টানতে পারবেন, আবার চাইলে আপনি মালামালও ক্যারি করতে পারছেন। তো একটি গাড়িতে 2টি সিস্টেম খুবই সুন্দর। এছাড়াও ফ্রেন্ডস, এখানে গিয়ার সিস্টেম রয়েছে, আপনি চাইলে এটাকে ব্যাক গিয়ার কিংবা মানে ড্রাইভ মোড রিভার্স মোড সিস্টেম করে নিতে পারবেন। এছাড়াও ফ্রেন্ডস, গাড়িতে রয়েছে খুব সুন্দর হেডলাইট সিস্টেম, দেখতে পাচ্ছেন হেডলাইট সুইচ রয়েছে, রয়েছে 1, 2, 3 গিয়ার সুইচ। এছাড়াও ফ্রেন্ডস রয়েছে ব্যাক গিয়ার এবং ড্রাইভ মোড সিস্টেম। ফ্রেন্ডস, গাড়ির ডিসপ্লেটি কিন্তু টোটালি অত্যাধুনিক দেখতে পাচ্ছেন। আমি যদি গাড়িটি অন করি, গাড়িতে বর্তমানে সম্ভবত ব্যাটারি ইনস্টল করা হয়নি, যার কারণে এটা অন হচ্ছে না। তো ফ্রেন্ডস, এই গাড়িতে থাকবে 2-2টি চাবি এবং ডিসপ্লে তো সবকিছু শো করবে, গাড়িতে কতটুকু চার্জ রয়েছে, কতটুকু মাইলেজ চালিয়েছেন, কিলোমিটার সবকিছু শো করবে। এবং এখানে হেডলাইট সুইচ রয়েছে, রয়েছে ইন্ডিকেটর সুইচ, এছাড়াও রয়েছে হর্ন সুইচ। একটি গাড়িতে যা যা থাকা প্রয়োজন সবকিছু কিন্তু রয়েছে ফ্রেন্ডস। তো এই গাড়ির কিন্তু আরেকটি সুন্দর সিস্টেম এই যে দেখুন ফ্রেন্ডস, দারুণ, মানে আপনি যদি কোথাও উপরে বা পাহাড়ি মানে এলাকা, উঁচু নিচু এলাকায় গাড়িটি চালান এবং কোথাও যদি স্ট্যান্ড বাই করে রাখতে চান, আপনি চাইলেই এটাকে ব্রেক করে একেবারে জায়গাতেই দাঁড়িয়ে রাখতে পারবেন। এখন কিন্তু যতই ধাক্কাধাক্কি করেন গাড়িটি নড়বে না, টোটালি এটা হার্ড ব্রেক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ড্রাইভিং যে সিটটি দেখতে পাচ্ছেন, ড্রাইভিং সিটটিতেও কিন্তু 2 জন মানুষ অনায়াসে বসা যাবে, 2 জন বড় মানুষ সুন্দরভাবে বসতে পারবে, বিশাল বড় সিট দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে পায়ের ব্রেক রয়েছে, আপনি পা দিয়ে ব্রেক করতে পারবেন। ফ্রেন্ডস, গাড়িটি কিন্তু হেভি এবং মজবুত, প্রচুর হেভি এবং মজবুত গাড়ি। প্রতিটি চাকায় রয়েছে টিউবলেস চাকা, সামনে পিছনে টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন, 16 ইঞ্চি বড় মাপের টিউবলেস চাকা, ভিতরে টিউব নাই বিধায় যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন, তার কাটা ঢুকলো কোনো হাওয়া যাবে না, পাংচার হবে না। গাড়ির পিছনে চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, পিছনের 2টি চাকাতে রয়েছে ড্রাম ব্রেক। এবং আমরা যদি একটু ভিতর দিকে খেয়াল করি ফ্রেন্ডস, দেখতে পাবেন 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর, শক্তিশালী 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর। এবং গাড়িটা কিন্তু টোটালি চেসিসটা খুবই হেভি মজবুত, দেখতে পাচ্ছেন অনেকটা বড় ধরনের যে ট্রাকগুলো থাকে ট্রাকের মতো। তো এই গাড়িটা কিন্তু টোটালি বাংলাদেশের কোনো ছোঁয়া নেই, এটা টোটালি আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি। গাড়িটা খুবই সুন্দর, এই গাড়িতে আপনি খুব সুন্দরভাবে উঠে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে উঠে আপনি বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। আপনার ফ্যামিলি যদি মানে বললাম যে প্যাসেঞ্জার আপনি ক্যারি করতে চান সেটাও পারবেন, আবার মালও বহন করতে পারবেন, প্রায় 800 কেজি থেকে 1000 কেজি মাল ইজিলি এটার মধ্যে ক্যারি করা যাবে। এবং আপনি চাইলে এটাকে খুব সুন্দরভাবে কভার ভ্যানও করে নিতে পারবেন, মানে একটি গাড়িতে যা যা প্রয়োজন, আপনার প্রয়োজন পড়ে সেইভাবে এটাকে ঘুরে নিতে পারবেন আপনি। তবে এই গাড়িটি আমরা যেভাবে দিচ্ছি সেটা হচ্ছে 1000 ওয়াট ডিফারেন্সিয়াল মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 1060 ভোল্ট 95 অ্যাম্পিয়ার। তো ফ্রেন্ডস, এই গাড়িটি আপনারা নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। এটার নাম হচ্ছে স্মার্ট ট্রলি ভ্যান, মাল ক্যারি করার জন্য দারুণ একটি গাড়ি। এটা একটা অটো গাড়ি, আপনি পিক আপ দিলে চলবে, ব্রেক করলে থেমে যাবে, যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন। বিশেষ করে যারা আপনার বাগান, নার্সারি বা বিভিন্ন ছোটোখাটো প্রজেক্ট রয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল আনানোয়া করতে হয়, তারা এই গাড়িগুলো নিতে পারেন। এবং যারা প্রতিদিন প্যাসেঞ্জার বহন করতে চান কম খরচের ভিতরে এবং মাইলেজ বেশি চান, তারাও আমাদের এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন। তো আজকে পর্যন্ত ফ্রেন্ড, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে
আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।